ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি মনির হোসেন ভাই বাহারাইন থেকে প্রশ্ন করেছেন যে দিনে এবং রাত্রে যে বার রাকাত নামাজ আছে শুননাতে মোয়াক্কা দেয় নামাজগুলো যদি ছেড়ে দেয় তাহলে আমাদের অন্য নামাজ কি কবুল হবে কি না অল জবিল্লাহি তফিক যেই সময় দিনী বন্ধু আপনার মাধ্যমে যাতে করে অন্য অন্য সমস্ত ভাইরা বুঝতে পারেন যে আসলে সালাত কোনটি অবধারিত একটি বিষয় আর কোনটি অনিবার্য আপনাকে আমাকে জীবনের মূল্যে হলেও আপনাকে আমাকে আদায় করতে হবে আর কোন নামাজগুলো অপশনাল অর্থাৎ যা আদায় করলে ফজিলত রয়েছে আদায় না করলে ফজিলত নেই এবার আসুন দিন এবং রাত্রের মধ্যে মোট আপনাকে সতেরো রাকাত নামাজ সতেরো রাকাত সালাত আপনাকে আদায় করতেই হবে যেই কোনো কিছুর মূল্যের বিনিময়ে তাতে যদি আপনি যুদ্ধের ময়দানেও আপনি যুদ্ধরতই থাকেন না কেন ইসলামী দলের বা ইসলামী একটি রাষ্ট্রের পক্ষে মুসলমান এবং কাফের মধ্যকার যুদ্ধ অবস্থাতেও যদি আপনি থেকে থাকেন আর আপনি ইসলামী রাষ্ট্রের পক্ষ হয়ে আপনি কাফেরদের সাথে যুদ্ধ করতেছেন এমতো অবস্থায় সালাতের সময় হলে আপনাকে সালাত আদায় করতেই হবে কোনো মাফ নাই সে নামাজগুলো হলো ফরজ সালাতগুলো কেমত দিন সর্বপ্রথমেই ফরজ সালাতের হিসাব হবে ঘাটতি আপনার অন্যান্য সুন্নত নফল দ্বারা পূর্ণ করা হবে আপনার মূল প্রশ্ন যে বারো বারো আকাত যে দিনে এবং রাত্রের যে সালাত আছে সে সালাদগুলো আদায় না করলে অন্য নামাজ হবে কিনা না এই হলো আপনার প্রশ্ন মূল উত্তর হলো যে অবশ্যই হবে যদি আপনি সেই সালাদগুলো মানে দিন এবং রাত্রে সতেরো আকাত সালাদ তার মানে ফজর দুই জোহর চার আসর চার মাগরিব তিন এশা চার এই এই হলো ফরজ সালাদ এই সতেরো রাকাত নামাজ যদি আপনি আদায় করেন আর যদি সঠিকভাবে যদি আপনি আদায় করতে পারেন আর যদি জীবনেও আপনি এই বারো নামাজ যেটা সুননাতে মোয়াক্কাদার নামাজ যদি আপনি আদায় না করেন শুধুমাত্র সালাত আদায় যদি আপনার যথাযথভাবে হয়ে থাকে তাহলে বোখার ইশিফের একটি হাদিসে এক সাহাবি এসে নবীজির কাছে বলেছিল দুল্লুনি আলাল জান্না আমাকে জান্নাতের রাস্তা বলে দিন নবীজি তাকে ফরজ সালাতের কথা সিয়ামের কথা রমজান মাসের রোজার কথা মোট ফরজ বেসিক যে বিষয়গুলো আছে সেগুলো বলেছিলেন অতপর সে বলেছিল আমি এক চুল বাড়াবো না এক চুল কমাবো না সেখানে সুননাত নফল পড়ার কোনো কথাই বলা হয় না শুধুমাত্র ফরজগুলো ওই সময় যা ফরজ ছিল ওই ফরজগুলোই তাকে আদায় তাকে বলা হয়েছিল সে বলেছিল আমি কমাবো না বাড়াবো না নবীজি বলেছিলেন সে যদি তার কথার উপরে সঠিক থাকে তাহলে সে অবশ্যই আল্লাহ জান্নাতে যাবে তার মানে হলো সতের রাকাত সালাদ যদি আপনি খুশু খুজুর সাথে সঠিকভাবে আদায় করতে পারেন আপনার নাজাতের জন্য কাফি আপনি পাশ হয়ে যাবেন তেত্রিশ মার্কে পাশ হয়ে যায় আপনি তেত্রিশ মার্ক পেয়ে গেছেন কিন্তু কোনো ব্যক্তি যদি মনে করেন আমি পাশ হব হব আমি হানড্রেড পার্সেন্ট একশো নিয়ে আমি পাশ হব তাহলে অবশ্যই সুন্নাত ধরুন নফল ধরুন তারাবি নামাজ ধরুন তাহাজুদ নামাজ ধরুন সব নামাজ পড়ুন যে কোনো সময় মসজিদে প্রবেশ করে নামাজ আদায় করুন এগুলো হলো অপশনাল নামাজ এবং নবীজি স্পষ্ট করে উল্লেখ করেছেন যে ব্যক্তি ডাকাত নামাজ সুন্নাত নামাজ আদায় করবে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটি ঘর বানানো হবে নবীজি বলেছেন মানসাবার আলা সন্তে বানাল্লাহ লাহু বাইতান ফিল জান্না আর সেই বারো রাকাতেরই হল জোহরের পূর্বে চার রাকাত জোহরের পরে দুই রাকাত মাগরিবের পরে দুই রাকাত ঈশার পরে দুই রাকাত ফজরের পূর্বে দুই রাকাত তিমিজি এবনে মাজার হাদিস তাহলে বুঝতে পারতেছেন কোন নামাজের গুরুত্ব কতটুকু এই বারো রাকাত সালাদ যেটি যদি আপনি আদায় করেন আপনার জন্য জান্নাতে একটা ঘর বানানো হবে যদি আপনি সালাদ আদায় না করেন ঘর বানানো হবে না তবে যেই নামাজ না পড়লে আপনাকে ঘর বানানোর প্রশ্ন নয় বরং আপনাকে জাহান নামে যেতে হবে না পড়লে সেটা হলো দিন এবং রাতের ফরজ সালাদগুলো তার মানে জাহান নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে দিন এবং রাত্রে সতেরো ডাকাত নামাজ যে কোনো মূল্যে আদায় করতেই হবে করতেই হবে বাকি যেই সালাদগুলো আছে সেগুলো আপনি যদি পড়েন তাহলে স্বভাব পাবেন না পড়লে গুনাহ হবে না কোনো গুনা হবে না কারণ গুনার জিনিস ফজিলত পূর্ণ নয় বরং ফজিলত দেওয়া হয়েছে যে আপনি সালাত আদায় করেন আপনার ঘাটতি কেমতের দিন পূরণ হবে কিন্তু কোনো ব্যক্তি যদি না পড়ে তাহলে গুণা হবে এটা কোনো প্রমাণ আদি নয় সুতরাং যদি আপনি সোনাতে মোয়াক্কাদা না করেন আপনি ফজিলত থেকে বঞ্চিত হবেন কিন্তু আপনার ওই নামাজ আদায় হয়ে যাবে আপনি বেনামাজি হিসেবে আপনি আল্লাহর দরবারে উপস্থিত হবেন না ইনশাআল্লাহ সালাম আলাইকুম